আসসালামু আলাইকুম। কৃষি খাওন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাসায় বসে খুব সহজে স্ট্রবেরি বীজ থেকে আমরা স্ট্রবেরি চারা উৎপাদন করব। এখানে আমি কতগুলো হচ্ছে পাকা স্ট্রবেরি আমরা বাজার থেকে কিনে এনেছি। এখানে আমরা প্রথমে লক্ষ্য করব যে স্ট্রবেরির গায়ে বীজগুলো কালো হয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে চারা উৎপাদনের জন্য উপযুক্ত, কিন্তু যেগুলোর কালার হচ্ছে হলুদ কিংবা হচ্ছে একটু সবুজা ভাব, সেগুলো হচ্ছে চারা উৎপাদন করতে খুব একটা ভালো হবে না। তো প্রথমে আমরা কতগুলো স্ট্রবেরি সিলেক্ট করব যেগুলোর গায়ে বীজগুলো হচ্ছে কালো। তো প্রথমে আমরা একটা ছুরি দিয়ে সেগুলো হচ্ছে ছাড়িয়ে নিব বীজগুলো। সেই বীজগুলো একটি হচ্ছে প্লাস্টিক কন্টেনারে রেখে আমরা প্রথমে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, যাতে এই রসালো পার্টগুলো যাতে হচ্ছে আমরা আলাদা করতে পারি। তো আমরা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা হাত দিয়ে ভালো করে সেগুলো হচ্ছে ঘষা মাজা করব, যাতে হচ্ছে বীজের গায়ে লেগে থাকা স্ট্রবেরি রসালো পার্টগুলো আলাদা হয়ে যায়। এইভাবে বেশ কয়েকবার ধোয়ার পর যখন স্ট্রবেরি রসালো পার্টগুলো সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে, তখন বীজগুলো আমরা প্রথমে একটি টিস্যু পেপারের উপর স্থাপন করব। তারপর সেই টিস্যু পেপারটি একটি ছোট একটি প্লাস্টিক কন্টেনারে আমরা স্থাপন করে তার উপর হচ্ছে স্প্রেয়ার দিয়ে পানি কিছু স্প্রে করে একটি শুষ্ক পলিথিনের উপর আমরা পলিথিনের ভেতর আমরা রেখে সেগুলো হচ্ছে শুকনো এবং হচ্ছে ঠান্ডা স্থানে আমরা রেখে দিব। 5 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে বীজগুলো তেমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু 11 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বীজ হচ্ছে অলরেডি অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে, যেগুলোর মধ্যে হচ্ছে পাতা এবং শিকড় গজিয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে সেই পাতা এবং শিকড় আরও ভালোভাবে গজানোর জন্য আমরা একটি কোকো ডাস্টের মধ্যে আমরা বা কিছু মাটির মধ্যে আমরা সেগুলো স্থাপন করব। কিছু অতিরিক্ত মাটি হচ্ছে সেটার উপরে দিয়ে আমরা আবার স্প্রে করে আমরা আরও কিছুদিন রেখে দিব। 13 নম্বর দিনে অর্থাৎ আর 2 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি চারা হচ্ছে অলরেডি গজিয়ে গিয়েছে এবং তার 2টি পাতা স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা এই পদ্ধতিতে আমরা খুব ভালোভাবে সফলভাবে আমরা চারা উৎপাদন অলরেডি করে ফেলেছি। 23 নম্বর দিনে আমরা দেখতে পাচ্ছি যে চারাগুলো আরও অনেক বড় বড় হয়ে গিয়েছে এবং 2টি পাতার পরে আরেকটি পাতা অলরেডি গজিয়ে গিয়েছে, অর্থাৎ চারাগুলো মোটামুটি এস্টাবলিশড হয়ে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে এই চারাগুলো আমরা হচ্ছে পটে স্থাপন করতে পারবো আরেকটু বড় হলে। 43তম দিনে অর্থাৎ প্রায় 1.5 মাস পরে হচ্ছে চারাগুলো বেশ বড় হয়ে গিয়েছে এবং চারাগুলো খুব সুন্দরভাবে এবং খুব ভিগোরাস খুব স্বাস্থ্যবানভাবে গড়ে উঠেছে। তো এইভাবে আমরা বাসায় খুব সহজে আমরা চারাগুলো উৎপাদন করতে পারব। তো দেখি পরবর্তীতে কি হয়। তো এখন হচ্ছে 75তম দিন অর্থাৎ 2.5 মাস পরে চারাগুলো খুব ভালোভাবে খুব ভিগোরাসভাবে স্বাস্থ্যবান দেখা যাচ্ছে, চারাগুলো খুব ভিগোরাস দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে বাসায় বসে স্ট্রবেরির বীজ থেকে স্ট্রবেরি চারা উৎপাদন করতে পারি এবং হচ্ছে স্ট্রবেরি চারা সেই চারা হচ্ছে প্লাস্টিক কন্টেনারে প্রতিস্থাপন করে আমরা আরও বড় করতে পারি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে হচ্ছে স্ট্রবেরি গাছে অলরেডি ফল ধরে গিয়েছে 4 মাসের মাথায়। তো এবং প্রতিটি এবং গাছগুলো খুব স্বাস্থ্যবান মনে হচ্ছে এবং প্রতিটি গাছেই হচ্ছে অলরেডি স্ট্রবেরি এবং হচ্ছে আরও অনেকগুলো ফুল ধরেছে, সেই ফুল থেকে আশা করব আমরা আরও স্ট্রবেরি ধরবো ইনশাল্লাহ। তো দেখা যাক যে পরবর্তীতে কি হয়। তো স্ট্রবেরি গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং প্রতিটি গাছে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 10 থেকে 15টি স্ট্রবেরি ধরেছে এবং আরও ফুল রয়েছে গাছে। তো এইভাবে আমরা বাসায় বসে আমরা স্ট্রবেরি বাজার থেকে স্ট্রবেরি কিনে সেই প্রথমে হচ্ছে স্ট্রবেরির গায়ে যদি কালো বীজ থাকে সেই বীজগুলো আমরা প্রথমে আলাদা করে সেই বীজগুলো এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আমরা হচ্ছে বীজ থেকে চারা উৎপাদন করব এবং সেই বীজগুলো হচ্ছে পরবর্তীতে একটু বড় হলে আমরা হচ্ছে কোনো প্লাস্টিক বা টবে প্লাস্টিক কন্টেনার বা টবে হচ্ছে আমরা প্রতিস্থাপন করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে কিছুদিন পরে অর্থাৎ 4 মাস 5 মাস পরে হচ্ছে স্ট্রবেরিগুলো অলরেডি পেকে গিয়েছে। তো আমরা আশা করব যে স্ট্রবেরি থেকে বীজ সংগ্রহ করা হয়েছিল সেই স্ট্রবেরির মতোই অলরেডি বড় হয়ে গিয়েছে এবং সেই স্ট্রবেরির মতোই রসালো এবং সুস্বাদু হবে আশা করছি। এই ভিডিওটি হচ্ছে 5 মাস ধরে করা হয়েছে, ভিডিওর
স্ট্রবেরির বীজ থেকে সংগ্রহ করে পরবর্তীতে 5 মাস পর্যন্ত স্ট্রবেরি গাছের গ্রাস বৃদ্ধি এবং স্ট্রবেরি ফুল ফল ধরা সহ প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে। আশা করব আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সবাই বাসায় স্ট্রবেরির বীজ থেকে এইভাবে চারা উৎপাদন করবেন এবং স্ট্রবেরি এবং নিজে সেই গাছ লাগিয়ে সেই গাছ থেকে স্ট্রবেরি খাবেন। তো চিরেই আমি হচ্ছে অন্যান্য যে কোনো ফলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।